এই যে ছোট ছোট পোলা পাইন শিশু বক্তার নামে চেয়ারে বসে এমন বড় বড় আলাপ করে, এটা কিয়ামতের আলামত। যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসে কথা বলবে, যেমন বর্তমানে শিশু বক্তা নামের কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ওই দিন দেখছি একটা হাফ প্যান্ট বিন্দে রাখছে ছোট্ট, একজন কুল্লো লিয়ে গেছে আইনার চেয়ারে বয়ে দিছে। এই যোগ্য চেয়ারে যেখানে বসে কোরআন সুন্নার কথা বলতে অন্তর কেঁপে ওঠে, সেখানে দুইটা কথা শিখাই আইন না ছোট্ট হলো আইন না ওই চেয়ারে বসাই দিব, এটি কিয়ামতের আলামত। হালকার উপরে দাপসা গজব। আর এই শিশু বক্তাদের পিছনে সবচেয়ে দায়ী হইলো তার বাপ মা। ফুলা আলিফ বা তাসা শিখবার আগে ইয়ার দিয়া দান দাঁত নামে গেছে, আবার বড় বড় হুজুরের বিরুদ্ধে কথা কয়। যে যেমন তার কথা হইতিব তেমন আমরা এক সপ্তাহে ছয় মাস চিন্তা কইরে একটা জবাব দেই যে এই লোকটা অন্যায় করছে, যদি আবার এই লোকটা কিছুদিনের মধ্যে পরিবর্তন হইয়া যায় তার তার দুইটা লাভ না, একটু সুযোগ দেখার পরে যদি দেখি যে সে সংশোধন হয়েছে না তখন তার দোষটা ধরাই দেই। আর যেমন চাহে ওই আইসা এসে আরো বৈশা এমন বালা নাই মুখ এটা কইছে কি লাগে? আরে শত তুমি একটা লোক অন্যায় করলো তুমি যেই মাপের এই মাপের কথা বলতে হবে? একটা অন্যায় করলো কি সবাই তার প্রতিবাদ করার অধিকার রাখে? মুরব্বী অন্যায় করছে, ছোট বাচ্চা যদি গিয়া গালি দিয়া অন্যায় করলে কি লাগে? এটা আরেকটা অন্যায়। যাকে যে শাসন করতে পারে সেই লেভেলের মানুষ দিয়ে তাকে শাসন করতে হবে। এই যে ছোট ছোট পোলা পাইন শিশু বক্তার নামে চেয়ারে বসে এমন বড় বড় আলাপ করে, এটা কিয়ামতের আলামত। বুঝতে পারছেন তো? এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব দেখতেছেন।